আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের প্রথম অধ্যায় ফসলের ডাক যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের প্রথম সেশনের সকল ছক এবং প্রশ্নের উত্তর করব ইনশাল্লাহ। এই সেশনের শুরুতে তোমরা তোমাদের এলাকার কোন কোন ফসল বা উদ্ভিদ ভালো হয় এই সম্পর্কে যা যা তথ্য পেয়েছো তা ক্লাসের সবার সাথে আলোচনা করো। নতুন কোনো উদ্ভিদের নাম কি কেউ বলেছে যা সম্পর্কে তুমি আগে জানতে না? নিচে তোমার পাওয়া তথ্য এবং বন্ধুদের কাছ থেকে যা শুনলে তা টুকে রাখো। এখানে তোমরা হেডিং দেখতে পাচ্ছ এই ছকের, তোমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নাম তোমার পাওয়া তথ্য এই কলামে লিখতে হবে, আর তোমাদের বন্ধুদের কাছ থেকে যা যা জানলে সেগুলো এই কলামে লিখতে হবে। তো চলো আমরা এটির উত্তর দেখে নেই। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, তোমার পাওয়া তথ্য আমাদের এলাকায় ধান, সরিষা, ডাল, পাট, আখ, নারকেল ইত্যাদি পাওয়া যায়। তারপর হচ্ছে সুপারি, পেয়ারা, আমড়া, বেগুন, কলা, লাউ, এগুলো ভালো জন্মায়। বন্ধুদের কাছ থেকে যা জানলে, বন্ধুদের কাছ থেকে জানলাম যে চীনাবাদাম, মরিচ, টমেটো, মানকচু, তাল, পান এবং বিভিন্ন তেল জাতীয় ফসলও ভালো জন্মায়। এই হচ্ছে ছক একের উত্তর। আমরা পরবর্তী কাজে চলে যাই। আলোচনার পর এবার তোমাদের অতিথি শিক্ষকের সাথে পরিচিতি পর্ব। শিক্ষক তোমাদের ক্লাসের সবার সাথে তাকে পরিচয় করিয়ে দেবেন। আজকের সেশনে এই অতিথি শিক্ষকের কাছে বিভিন্ন প্রশ্ন করে তোমাদের কৌতূহল মেটাতে পারো, কি কি প্রশ্ন করা যেতে পারো তা আগেই একটু ভেবে রাখতে পারো। যেই উদ্ভিদের তালিকা তোমরা পেয়েছো সেই উদ্ভিদগুলো কেন তোমার এলাকায় বেশি জন্মে, মাটির বা আবহাওয়ার কোনো কোন বৈশিষ্ট্যের কারণে এই এলাকায় কিছু নির্দিষ্ট ফসলের ভালো ফলন হয়, কোন মৌসুমে কোন ফসল ভালো জন্মে, কিভাবে ভালো চারা বাছাই করতে হয়, কোন ফসলের পরিচর্যা কিভাবে করতে হয়, অতিথি শিক্ষকের সাথে আলোচনার ভিত্তিতে ছক দুই পূরণ করতে বলছে আমাদের। এখানে দেখো যেসব ফসল বা উদ্ভিদের ফলন ভালো হয় তার নামের তালিকা, তারপর হচ্ছে মাটি বা পরিবেশের কোন বৈশিষ্ট্যের জন্য ওই ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় সেগুলো এখানে লিখতে হবে, কিভাবে বিভিন্ন ফসল অথবা উদ্ভিদে ভালো চারা বাছাই করা যায় সেগুলো লিখতে হবে, কিভাবে এসব ফসল বা উদ্ভিদের পরিচর্যা করা হয় সেগুলো লিখতে হবে, অন্য কোনো মন্তব্য থাকলে লিখতে হবে। তো এটির উত্তর দেখে নাও। এখানে দেখো যেসব ফসল অথবা উদ্ভিদের ফলন ভালো হয় তাদের নাম তরমুজ, শসা, বাঙ্গি, আলু, বাদাম ইত্যাদি। তারপর নিচে লেখা হয়েছে ধান, পাট, গম, পেঁয়াজ, মরিচ, ভুট্টা, লাল শাক, তারপর হচ্ছে সবুজ শাকসবজি ইত্যাদি। তারপর দেখো দ্বিতীয় কলামে লেখা হয়েছে পানি ধারণ ক্ষমতা কম এবং বালু পদার্থের উপস্থিতির কারণে এসব উদ্ভিদ বেশি জন্মে। পানি ধারণ ক্ষমতা ভালো, জলাবদ্ধতা সৃষ্টি না হয়, এসব উদ্ভিদের ফলন বেশি হয়। তৃতীয় কলামে লেখা হয়েছে সুস্থ সবল ও রোগমুক্ত সতেজ চারা বীজতলা থেকে বাছাই করা হয়। চতুর্থ কলামে লেখা হয়েছে নিয়মিত সেচ দেওয়া, আগাছা পরিষ্কার করা, পরিমাণ মতো প্রয়োগ করা। তো এখানে দেখো পরিমাণ মতো এখানে সার প্রয়োগ করাটা লিখতে হবে তোমাদের, এই কথাটা একটু এখানে লিখবা। তারপর এখানে লেখা হয়েছে চারার গোড়ার মাটি আলগা করে দেওয়া। সর্বশেষ কলামে লেখা হয়েছে আবহাওয়া ও মাটির বৈশিষ্ট্য বিবেচনায় ফসল নির্বাচন করে অধিক পরিচর্যা করে ভালো ফসল উৎপাদন হবে। এই হচ্ছে ছক দুই এর উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাব। এর বাইরেও অতিথি শিক্ষকের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে নোট করে রাখতে পারো। তো চলো আমরা এখানে কি লিখতে পারি সেটির নমুনা সমাধান দেখিয়ে দেই। নমুনা উত্তর দেখো, এখানে 1 নম্বর আমরা লিখেছি ফসল উৎপাদন বৃদ্ধিতে জৈব প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগানো, সঠিক মাত্রায় জমিতে সার প্রয়োগ করা, ফসল দীর্ঘ সময় সংরক্ষণের জন্য বৈজ্ঞানিক কৌশল অবলম্বন করা। তো এইটা তোমরা লিখে নিতে পারো। এখানে আমরা
পরবর্তী ভিডিওতে দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।